যে আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আসলেন এসে বললেন যে তার সন্তান নাকি মিষ্টি জাতীয় জিনিস বেশি খায় এ বিষয়ে আল্লাহ নবীর কাছে পরামর্শ চাইলেন তখন আল্লাহ নবী নিজেই একটু মিষ্টি জাতীয় জিনিস বেশি খাইতেন তখন তিনি বললেন যে আপনি কিছুদিন পরে আসেন তারপরে সেই ব্যক্তিটি চলে গেলেন চলে যাওয়ার কয়েকদিন পরে আবার আসছেন আল্লাহনবীর দরবারে আল্লাহনবীর দরবারে এসে তিনি আবার জিজ্ঞেস করলেন ইয়ার রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম এখন আপনি পরামর্শ দেন তখন নবী বেশি মিষ্টি খাইতে না করলেন তখন সেই লোকটি জিজ্ঞেস করলেন যে আপনি সেদিনেই তো এই কথাটি বলতে পারতেন কেন কিছুদিন সময় নিলেন তখন নবী বললেন দেখুন যেদিন আপনি এসে আমাকে এই প্রশ্নটি করেছিলেন সেদিন আমি নিজেই মিষ্টি জাতীয় জিনিস বেশি খাচ্ছিলাম তো ওই সময় যদি আমি আপনাকে পরামর্শ দিতাম এই জিনিসটা আসলে কন্ট্রাডিক হয়ে যাইত এই জন্য এই দুই তিন দিন আমি নিজে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া কমিয়ে দিয়েছি তারপরে আপনাকে এই পরামর্শটা আজকে দিলাম এ ধরনের একটি হাদিস আপনারা নিশ্চয়ই জানেন তো আজকে আমার যেটি কথা সেটি হচ্ছে আমরা এই যে জনগণের সামনে বা জনগণকে নিয়ে যে অঙ্গীকার করি যে কমিটমেন্টগুলো করি আসলে গণ অধিকার পরিষদের ভিতরে সেই কমিটমেন্ট কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারি বা পেরেছি আজকে আমরা আওয়ামী লীগকে স্বচ্ছতার জন্য জবাবদিহিতার জন্য বাসবার প্রশ্ন করি আজকে আওয়ামী লীগ বাজেট ধ্বংস করে চাঁদাবাজি করে লুটপাট করে তাদের কোনো স্বচ্ছতা নেই আজকে দশ হাজার টাকার ব্রিজ যখন চল্লিশ হাজার টাকা কোটি টাকা খরচ করে করে তখন আমরা প্রশ্ন তুলি কিন্তু আমার দলের ভিতরে যে আর্থিক স্বচ্ছতা নেই এটার প্রশ্ন কি আপনারা কেউ তুলেছেন আজকে কেন এই দল গঠনের আজ পর্যন্ত গণ অধিকার পরিষদের অর্থ কমিটি হিসাব দিতে পারে নাই আপনারা প্রশ্ন করেন আজকে আমার নেতাকর্মীদের বলতে চাই আপনারা আর্থিক এই স্বচ্ছতার প্রশ্ন করেন যে দল গঠনের দুবছর হতে যাচ্ছে এই বছরে আমরা কেন আজ পর্যন্ত একটা স্বচ্ছ সঠিক হিসাব পেলাম না এই হিসাব আমরা চাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি গণ অধিকার পরিষদ আপনাদের সেই হিসাব দিতে পারবে না বিকজ গণ অধিকার পরিষদের যে অর্থ কমিটি তিন সদস্যের একটি বানানো হয়েছে সেই গণ অধিকার পরিষদের অর্থ কমিটির প্রধান বানানো হয়েছে ইসলাম ফাহিম যার বাড়ি ভিপি এলাকায় পটুয়াখালী তার খুব কাছে রাস্তা ভাজন একজন লোককে এই ফাহিমকে জিজ্ঞেস করবেন যে অর্থের হিসাব দাও সে বলবে নূর ভাইকে জিজ্ঞেস করেন আরে ভাই তুমি তো অর্থ কমিটির দায়িত্বে রয়েছ তা তুমি কেন ভিপি নুরুলকনূরকে দেখাই দিবা তার মানে কি তারা চায় না গণ অধিকার পরিষদে আর্থিক স্বচ্ছতা আসুক আজ পর্যন্ত কোনো আর্থিক হিসাবের সেভাবে তারা দলিল দস্তাবেজ রাখে নাই আমাদের এখানে সিনিয়র সদস্য যারা এই যে ইউনিভার্সিটির প্রফেসর আপনার সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা এরা বারবার বলে যে আমরা যে মাসিক চাঁদাটা দেই সেই চাঁদার যে রিসিট এই রিসিটটা তারা প্রপারলি দেয় না মাহবুব হোসেন নাম ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি প্রত্যেক মিটিংয়ে বলেন যে আমি টাকা দিই কিন্তু রিসিভ পাই না কেন তাহলে এই যে টাকাটা তারা কালেকশন করছে এর স্বচ্ছ সঠিক কোনো হিসাব নেই এই প্রশ্নগুলো যখন আমি করি তখন আমাকে মুনাফেক বানানো হয় আমাকে মির্জাফর বানানো হয় যে আপনারা অনেকেই বলছেন আপনারা বলেন অনেকেই গালি দিচ্ছেন দেন কিন্তু যেদিন সত্যটা আপনারা জানতে পারবেন সেদিন আসলে ভাই বলবেন যে আসলে আমরা সঠিক না আমরা বেঠিক